সুপ্রভাত আমার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা আজকে রিভিশন ক্লাস আর সেটা গল্প লিখন অধ্যায়ের গল্প লেখ অধ্যায়ের রিভিশন ক্লাস পুনরায় আলোচনা ক্লাস তার কারণ কি তোমরা পোস্ট মিড টার্মে লিখন করেছো তোমরা জানো সংকেত সূত্র বা হিন্টস দেওয়া থাকে সেই হিন্টসটা কয়েকবার পড়ে নিয়ে তার থেকে বুঝে তোমাদের স্টোরি লিখতে হবে সেই সাথে অবশ্যই তার টাইটেল বা শিরোনাম দিতে হবে আজকেও ঠিক একই রকমভাবে তোমাদের সংকেত সূত্র পড়িয়ে বুঝিয়ে দেব আর তার মধ্যে থেকেই বা আমার বোঝানোর অংশ থেকেই তোমরা লিখে নিতে পারবে তার আগে ব্যাকরণ কপি খুলবে সংকেত সূত্র দুটো লিখে নাও তোমাদের গ্রামার বই আছে তবে আমি বলবো আগে লিখে নাও লিখে নিলে কিন্তু একবার পড়া হয়ে যায় তাহলে লেখার পর তোমরা আরও একটু বুঝতে পারবে বিষয়টা পড়ার থেকে বেশি অন্তত তাহলে লিখবে লেখার পর তোমরা গল্প লিখবে প্রথমে অবশ্যই টাইটেল যেন থাকে তারপর গল্প অনুযায়ী তোমরা চেষ্টা করো তোমাদের মরাল বা নীতিকথা দেওয়ার তাহলে চলো আমরা শুরু করি আজকের ক্লাস গল্প লিখন রিভিশন ক্লাস বেশ আমি পড়িয়ে দিচ্ছি শোনো আগে প্রশ্নটা দেখো নিচের সংকেতগুলি অবলম্বন করে গল্প লেখো নিচের সংকেতগুলি অবলম্বন করে গল্প লেখো গল্পের শুরুতে শিরোনাম অবশ্যই দিতে হবে গল্পের শুরুতে শিরোনাম অবশ্যই দিতে হবে মনে থাকবে যে সংকেত সূত্রগুলো দেখে নিয়ে গল্প লিখবে কিন্তু শুরু করার আগে শিরোনাম বা টাইটেল তারপর গল্প লিখছ তাহলে দেখো প্রথম সংকেত সূত্র এক কৃষকের পাঁচ ছেলে সর্বদাই ঝগড়া করে কৃষক ছেলেদের অনেকগুলি কঞ্চি আনতে বলল আটি বাঁধতে বলল প্রত্যেককে আটিটা ভাঙতে দিল কেউই ভাঙতে পারল না এবার আটি খুলে আলাদা করা হল এক একটা কঞ্চি ভাঙতে বলল সহজেই ভাঙা হয়ে গেল বোঝা গেল একতাই বল বুঝতে পেরেছ আরেকবার শোনো সকলে এক কৃষকের পাঁচ ছেলে সর্বদাই ঝগড়া করে কৃষক ছেলেদের অনেকগুলি কঞ্চি আনতে বলল আটি বাঁধতে বলল প্রত্যেককে আটিটা ভাঙতে দিল কেউই ভাঙতে পারল না এবার আটি খুলে আলাদা করা হল এক একটা কঞ্চি ভাঙতে বলল সহজেই ভাঙা হয়ে গেল বোঝা গেল এক তাই বল তাহলে এখানে দেখো একজন কৃষক পাঁচ ছেলে সময় ঝগড়া করে সর্বদাই মানে সবসময় কৃষক নিশ্চয়ই কোনো উদ্দেশ্যে ছেলেদের অনেকগুলি কঞ্চি আনতে বলল বাঁশ গাছ দেখে থাকবে হয়তো বাঁশ গাছের থেকে যে সরু সরু ডালগুলো বের হয় সেগুলোই কঞ্চি প্রচণ্ড শক্ত হয় কিন্তু তো সেই কৃষক একটা বাঞ্চ বা একটা বোঝা একটা আটি বাঁধতে বলেছে সেই কঞ্চির যেখানে অনেকগুলো কঞ্চি থাকবে প্রত্যেককে ভাঙতে দিয়েছে পারেনি তারপর একটা একটা দিয়েছে সেটা কিন্তু সহজেই ভেঙে ফেলেছে এবারে কৃষক বোঝালো যে একতাই বল আর কিচ্ছু বলবো না প্রথম সংকেত সূত্র নিয়ে তাহলে সেটা থেকে তোমরা এক্ষুনি গল্প লিখে ফেলো এবারে দ্বিতীয় সংকেত সূত্র তোমাদের টেক্সট বুক থেকেই আমি দিচ্ছি সুতরাং সিরিয়াল নাম্বারটা খেয়াল করার দরকার নেই তোমাদের প্রধান কাজ সংকেত সূত্র দেখা চলো আজকে দ্বিতীয় সংকেত সূত্র এক টুপি বিক্রেতা দূরের মেলায় যাচ্ছিল গাছতলায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল জেগে দেখে টুপির ঝুড়ি খালি গাছে বানরের চেঁচামেচি প্রত্যেক বানরের মাথায় টুপি বিক্রেতা নিজের মাথার টুপি ছুঁড়ে ফেলে বানরেরা তা অনুকরণ করে টুপি বিক্রেতা সব টুপি ফিরে পেল আরেকবার দেখো সংকেত সূত্রটা এক টুপি বিক্রেতা দূরের মেলায় যাচ্ছিল গাছতলায় বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল জেগে দেখে টুপির ঝুড়ি খালি গাছে বানরের চেঁচা মেচি প্রত্যেক বানরের মাথায় টুপি বিক্রেতা নিজের মাথার টুপি ছুঁড়ে ফেলে বানরেরা তা অনুকরণ করে টুপি বিক্রেতা সব টুপি ফিরে পেলো টুপি অর্থাৎ ক্যাপ তোমরা জানো তো বিক্রি করতে যাচ্ছে ক্লান্ত বা টায়ার্ড হয়ে পড়েছে গাছের তলায় বিশ্রাম নিচ্ছে স্বাভাবিকভাবে ক্লান্ত মানুষ একটু রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছে জেগে দেখে হাই হাই কি সর্বনাশ তার একটাও টুপি নেই তারপর দেখছে গাছের মাথায় বানর চেঁচামেচি করছে খেয়াল করে দেখে বানরগুলো সব টুপি পরে বসে রয়েছে তখন সেই টুপি বিক্রেতা তার নিজের মাথার টুপিটা খুলে ফেলে বানরেরা তা অনুকরণ করে অনুকরণ অর্থাৎ আর একজনের দেখি। সে যা করছে ঠিক সেই রকম কাজ করার চেষ্টা করা ঠিক সেই রকম কাজ করা তাকেই অনুকরণ বলে এবং এই বুদ্ধি খাটানোর ফলে টুপি বিক্রেতা সব টুপি পেয়ে যায় বেশ আর একটাও আমার কোনো কথা থাকবে না কারণ আমি বলে দিলাম এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে খানিকটা অংশ তাহলে আজকে দুটো হেন্ডস বা দুটো সংকেত সূত্র থাকলো যে কারণে আমি পড়িয়ে দিলাম তোমাদের অনেকটা বুঝতে সুবিধা হবে লেখার আগে অবশ্যই টাইটেল বা শিরোনাম দেবে লেখার শেষে অর্থাৎ কি টাইটেল বা শিরোনাম তারপর গল্প লিখছ গল্প লেখার শেষে মরাল বা নীতি কথা চেষ্টা করবে আর কিছু কিছু সংকেত সূত্রের ক্ষেত্রে কিন্তু মরালও লুকিয়ে থাকে বুঝে নিতে হবে কেমন সব সংকেত সূত্রে নয় কিছু কিছু সংকেত সূত্রে রকম থাকে আর চেষ্টা করো গল্পের ক্ষেত্রে আট থেকে দশটা বাক্য লেখার একটা আন্দাজ আমি বলে দিলাম কেমন বেশি কম হতেই পারে আট থেকে দশটা বেশি হওয়ার সম্ভাবনায় বেশি থাকে তো যাই হোক তোমাদের কাজ সংকেত সূত্র দুটো গ্রামার কপিতে লিখে গল্পগুলো লিখে নেওয়া উপযুক্ত টাইটেল বা শিরোনাম দিয়ে তার সাথে চেষ্টা করা মরাল বা নীতিকথা লেখার আর এইভাবে তোমরা ব্যাকরণ বা গ্রামার গ্রামার বা ব্যাকরণ লিটারেচার এবং সেই সাথে রাইটিং পার্ট একটু একটু করে রিভিশন করো আমি সব কিছু রিভিশান করিয়ে দেব তোমাদের সেই সাথে পড়াগুলো খুব ভালো করে মনে করতে হবে তাহলে আজ এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে সেই সাথে ভালো করে অবশ্যই পড়তে হবে তার কারণ অ্যানুয়াল পরীক্ষার সামনে একদম সামনে আর বেশি দেরি নেই চলো সকলে পড়ো আজ তবে টাটা বাই বাই আবার আমাদের পরের ক্লাসে দেখা হবে